নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিও টপিকটা তাদের জন্য ইন্টারেস্টিং যারা একটা অনলাইন পার্ট টাইম জবের সন্ধানে রয়েছো। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্যাট আমি কিভাবে মান্থলি 20,000 পর্যন্ত আর্নিং করে আসছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। ইয়েস, শুধুমাত্র ফ্রিল্যান্সিং। তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমার বেশ কিছু মেথড রয়েছে, বেশ কিছু ওয়ে রয়েছে যেখান থেকে আমি আর্নিং করে থাকি। যেমন ইউটিউব রয়েছে, ব্লগিং ওয়েবসাইট রয়েছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, বিভিন্ন ধরনের মেথড থেকে কিন্তু আমি আর্নিং করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেবলমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে, দ্যাট আমি ফ্রিল্যান্সিং থেকে কীভাবে আর্নিং করি, কীভাবে আমার জার্নি স্টার্ট হয়েছিল। শুধু যে আমি আমার ব্যাপার নিয়ে কথা বলবো তা কিন্তু একেবারেই না, তোমরা কীভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবে, কীভাবে তোমরাও মান্থলি 20,000 পর্যন্ত আর্নিং করতে পারবে, বেশিও করতে পারবে, তবে আমি যেটা করছি আমি সেটাকে নিয়ে সীমাবদ্ধ। অর্থাৎ এর থেকে বেশি কীভাবে করবে সেটা হয়তো আমি বলতে না পারলেও, তবে 20,000 পর্যন্ত কীভাবে আর্নিং করবে সেটা কিন্তু আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো। কাজেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য, যারা যারা একটা পার্ট টাইম জবের সন্ধানে রয়েছো, বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে নিজের কম্পিউটার থেকে যারা আর্নিং করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কাজেই পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে আজকের এই ভিডিওটা দেখার পর। ফিরে আসলাম তোমাদের সকলেরই কাছে। তো প্রথমেই তোমাদের সকলকে আমি বলতে চাইছি যে ফ্রিল্যান্সিং থেকে মান্থলি আমি 20,000 পর্যন্ত তো কামাচ্ছি, এটা তোমরা সকলেই বুঝে গেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা কি, সেটা নিয়ে কিন্তু অনেকেই একটা কনফিউশন নিজের মনে কিন্তু রেখেছো। ফ্রিল্যান্সিং কে অনেকেই এতটুকুতে সীমাবদ্ধ রেখেছো শুধু ফটো এডিটিং বা ভিডিও এডিটিং, তা কিন্তু একেবারেই না। ফ্রিল্যান্সিং মানে তোমরা অন্য কারো আন্ডারে নিজে কোনো একটা কাজ করে দিচ্ছ, ঠিক আছে? ফ্রিল্যান্সিং মানে এটা তোমরা অফলাইনেও করতে পারো, শুধু যে অনলাইনে ফ্রিল্যান্সিং হয় তা কিন্তু একেবারেই না। তোমরা চাইলে কিন্তু অফলাইনেও ফ্রিল্যান্সিং করতে পারবে। তবে হ্যাঁ, তোমরা এই ব্যাপারটাকে এখন একটু জটিলভাবে নিচ্ছ, একটু সহজ করে দিই ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি। দেখো, ফ্রিল্যান্সিং ব্যাপারটা মানে এটাই যে আমার চ্যানেল রয়েছে, আমার চ্যানেলে অনেক কাজকর্ম রয়েছে, যেমন ফটো এডিটিং মানে থাম্বনেল ক্রিয়েট করা, ভিডিও এডিটিং, কালার গ্রেডিং করা, তারপরে অডিও এডিটিং করা ইত্যাদি আরও আরও কিছু। আমার একার চ্যানেলে আমি এটা পুরোটা হ্যান্ডেল করতে পারছি, কিন্তু যাদের চ্যানেলটা অনেকটা বড়, যাদের অনেক ভিডিও দিতে হয়, তারা কি করে, কোনো না কোনো এডিটর হায়ার করে রাখে, ঠিক আছে? এখন এডিটরকে অফলাইনে তো পাবে না, রাইট? অফলাইনে যদি পেয়ে যায় তো ভালো, আদারওয়াইজ একটা রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে গিয়ে অনলাইনে। তো অনলাইনে তুমি যদি অ্যাপ্লাই করে রাখো যে হ্যাঁ আমি এডিটিং করতে জানি, তাহলে আমি তোমাকে হায়ার করতে পারি, তোমাকে আমি কিছু ডিসেন্ট অ্যামাউন্ট টাকা দিয়ে দেবো, যে এর বিনিময়ে তোমাকে আমার একটা এডিটিং করে দিতে হবে। দ্যাটস কল ফ্রিল্যান্সিং, একটা সহজ ভাষায় আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝে গেছো। আরও সহজ ভাষায় যদি বলি, আমি কোম্পানির হয়ে ভিডিও এডিটিং করে দিই, যার ফলে কোম্পানি আমাকে কিছু সংখ্যক টাকা দিয়ে দেয়, এটাই হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তবে তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিই, ফ্রিল্যান্সিং এ শুধু ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এ সীমাবদ্ধ না। তোমরা কোনো লেখকের হয়ে লিখতে পারো, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারো, দ্যাটস কল ফ্রিল্যান্সিং অলসো। তার পাশাপাশি যদি তোমরা কোনো ডিজাইন করতে পারো, দ্যাটস কল অলসো আ ফ্রিল্যান্সিং জব। আমি যদি আমার কথা বলি, আমি শুধু ভিডিও এবং ফটো এডিটিং করি, বেসিক্যালি এইটাই আমার জ্ঞান রয়েছে। তো এর ফলাফল স্বরূপ কিন্তু কোম্পানির কাছ থেকে আমি কিছু সংখ্যক টাকা বা অ্যামাউন্ট কিন্তু গেইন করে থাকি। প্রথমত এটা আমি জানিয়ে দিই, প্রত্যেক মাসে আমার 20,000 টাকা করে আর্নিং হয় না, একটা অ্যাভারেজ থাকে, কখনো 19,000, কখনো 21,000, কখনো কখনো 25-30,000 টাকাও পর্যন্ত আমি আর্নিং করেছি। বাট 20,000 টাকাটাই কিন্তু আমি বেশিরভাগ এই বর্তমান সিচুয়েশনে কিন্তু আর্নিং করে থাকি। এখন তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিই, বছরের প্রথম থেকে বা প্রথম মাস থেকেই কিন্তু আমি 20,000 টাকা করে কিন্তু পাচ্ছি না। প্রথম প্রথম আমার পার প্রজেক্ট, অর্থাৎ একটা ফটো এডিট করে দেবো, আমি কিন্তু 50 টাকা নিয়েও কিন্তু কাজ শুরু করেছি, ঠিক আছে? কারণ প্রথম প্রথম মানুষ আমাকে চিনতো না, কিন্তু আজ আমাকে অ্যাপস্টকে এবং ফাইবারে কিন্তু অনেক মানুষেরাই চিনে, যার ফলাফলস্বরূপ তারা এটাও জেনে গেছে যে যেহেতু আমি অনেক দিন থেকে কাজ করছি এবং আমার এডিটিংয়ে কিছু না কিছু স্কিলস রয়েছে, সেহেতু আমার টাকাটা কিন্তু বেশি, অর্থাৎ আমাকে বেশি টাকা দিয়ে হায়ার করবে তারা, রাইট? অর্থাৎ কথার মধ্যে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি, প্রথম দিন থেকেই তোমাকে কিন্তু 20,000 টাকা করে দেওয়া হবে না, প্রথম থেকে তোমাকে কম টাকাতেই কোম্পানির হয়ে কাজ করতে হবে। এখন যারা যেটা নিয়ে ইন্টারেস্টেড রয়েছে, যে যেটা পারো, ঠিক আছে, কেউ কোডিং করতে পারো, কেউ ভিডিও এডিট করতে পারো, কেউ ফটো এডিট করতে পারো, ইত্যাদি আরও অনেক কিন্তু স্কিলস রয়েছে, তুমি তোমার স্কিলকে ইম্প্রুভ করে এই টাইপের ফ্রিল্যান্সিং জব করে কিন্তু মান্থলি ইনকাম করতে পারো। এবং তোমাদেরকে এটাও জানিয়ে দিই, ফ্রিল্যান্সিং তুমি তোমার কম্পিউটার থেকেও করতে পারো, ফ্রিল্যান্সিং তুমি তোমার স্মার্টফোন থেকেও করতে পারো, এতে কোনো অসুবিধে নেই। অর্থাৎ তোমার কাজটাকে প্রাধান্য দেওয়া হবে, তুমি কোন ডিভাইসে এডিট করছো তা কিন্তু একেবারেই না। তুমি ভিডিও এডিট কাইন মাস্টারও করতে পারো, আবার প্রফেশনাল লেভেল কম্পিউটারে গিয়ে প্রিমিয়াম প্রোতেও কিন্তু করতে পারো, বাট এক কথাই হচ্ছে গিয়ে কাজটা ভালো হলেই হলো, রাইট? এইবারে তোমাদের সকলকে আমি এটা বলতে চলেছি দ্যাট তোমরা কিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ অনেকেই বুঝে গেলে যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি, অর্থাৎ অন্য কারো আন্ডারে কাজ করলে আমাকে সে টাকা দেবে, এটাই হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং একটা সহজ ভাষায়। কিন্তু এখন একটা বড় প্রশ্ন, আমি কোথায় যাব, ঠিক আছে, কোথায় গেলে আমি কাজটা পাবো? তো সেই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারো, গুগলে সার্চ করলেই হবে ফ্রিল্যান্সিং জবস। তো সেখানে গিয়ে অনেক অনেক টাইপের তোমরা কিন্তু জবস পেয়ে যাবে, বাড়িতে বসে অনলাইনে তোমরা কয়েক ঘন্টা দিলেই কিন্তু টাকা ইনকাম করতে পারবে। বাট তোমাদেরকে আমি সাজেস্ট করবো ফ্রিল্যান্সার এবং আপস্টক, এই দুটো জায়গাতে কিন্তু তোমাদের লিগ্যাল বা তোমরা বলতে পারো তোমাদের ডেটা লিক হবে না, তোমরা জেনুইনলি কাজ করতে পারবে। অন্যান্য ওয়েবসাইটও হয়তো ভালো হতে পারে, বাট আমি সেখানে কাজ করিনি, আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, আমি এই দুটো জায়গাতে কাজ করেছি, যার মধ্যে ফ্রিল্যান্সারের থেকেও এখন বর্তমানে আপস্টক খুব ভালো চলছে। আপস্টক এবং ফ্রিল্যান্সার এই দুটো এমনই প্ল্যাটফর্ম যেখানে কিনা দুটো কাস্টমারের কানেকশন হবে, রাইট? যে কাজ দেবে সে এবং যে কাজ নেবে সে, অর্থাৎ মাঝখানে থাকছে এই যে মাইকটাকে ধরে নাও তোমরা, এটা হচ্ছে কি আপস্টক বা ফ্রিল্যান্সার, এই দুটোই হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেটাই বলো না কেন। তো
ফক্সটক কি করছে, যাকে ভিডিও এডিট করাতে হবে সে আসছে, এবং যে ভিডিও এডিট করতে পারে সে আসছে, তাদের দুজনের মধ্যে মেলবন্ধন করিয়ে দিয়ে এটাই হচ্ছে আপস্টকের কাজ। এর ফলাফলস্বরূপ আপস্টক কিছু কমিশন নিজের মধ্যেও কিন্তু রেখে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এবারে তোমরা কি করবে, আপস্টক এবং ফ্রিল্যান্সার এই দুটো ওয়েবসাইটে ভিজিট করবে, ক্রোমে যাবে ডাইরেক্টলি এবং সার্চ করবে, তারপরে ওখানে তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তোমরা বলবে তুমি কি কি স্কিল তোমার মধ্যে রয়েছে, তুমি কি কি এডিট করতে পারবে, কি টাইপের ফটো এডিট করতে পারবে, এবং পার এডিটে তুমি কত টাকা চার্জেস নেবে সেটাও কিন্তু বলবে। প্রথম থেকে এটা করো না যে প্রথম চার্জে তুমি একটা ভিডিও এডিট করবে 500 টাকা নিয়ে নেবে, তা কিন্তু একেবারেই না, কারণ তোমার প্রোফাইলটা সবেমাত্র ক্রিয়েট হয়েছে, কোম্পানি জানে না তুমি কেমন এডিট করতে পারো, তাই তুমি খুব কম টাকাই কিন্তু প্রথমত রাখবে। তা বলে এমনটা না যে 10 টাকা 15 টাকা, তাহলে কিন্তু কোম্পানি তোমার কাছে আসবে না, অর্থাৎ কোম্পানি বুঝে যাবে তুমি ভালো এডিট করতেই পারো না। মোটামুটি একটা অ্যামাউন্ট রেখে তারপর তুমি তোমার প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারবে। এখন অনেকেই মনে করছো এই ব্যাপারটা অনেকটা জটিল বা কমপ্লিকেটেড, তো তাদের উদ্দেশ্যে বলে যদি তোমাদের প্রয়োজন থেকে থাকে যে আপস্টক বা ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে পরবর্তীতে আমি কিন্তু এই টাইপের একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। বর্তমানে যদি আমি আমার কথা বলে রাখি, আমি বেসিক্যালি দুটো কাজ করি, একটা হচ্ছে ফটো এডিটিং এবং আরেকটা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং। এই দুটোর বেশি আমি কোনো স্কিল আমার মধ্যে রাখিনি বা আমি শিখতেও চাই না, এই দুটো থেকে আমি সন্তুষ্ট। তো এই দুটোর বিনিময়ে প্রথমত যদি আমি ফটোর কথা বলে থাকি, যদি কোনো থাম্বনেল ক্রিয়েট হোক, যদি কোনো পোস্টার ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু আমি পার ফটো থেকে কিন্তু 900 থেকে 1000 টাকা পর্যন্ত নিয়ে রাখি, ডিপেন্ডিং অন যে আমাকে কোন কোম্পানি হায়ার করার চেষ্টা করছে। যদি নামি কোম্পানি আমার কাছে আসে তাহলে আমি বেশি টাকা বলবো, যদি মোটামুটি একটা কোম্পানি আসে তাহলে আমি একটু কম রেঞ্জে নিয়ে আসবো, যাতে আমি কাজটা পেয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। যদি কোনো ছোট ভিডিও এডিট করতে হয় তাহলে আমি 1.5 থেকে 2000 টাকা চার্জ নিই, আর যদি অনেকটা বড় একটা ভিডিও আমাকে এডিট করতে হয় তাহলে আমি 3 থেকে 4000 টাকা কিন্তু চার্জেস নিয়ে থাকি। এবং মাসের শেষে আমার কাছে অনেক কোম্পানি আসে তা কিন্তু না, মোটামুটি কয়েকটা কোম্পানি আমার কাছে আসে এবং যার ফলাফলস্বরূপ আমি মান্থলি 20,000 পর্যন্ত আর্নিং করতে পারছি। এখানে যদি কোম্পানি হায়ারিং এর সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আমার আর্নিংটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। এর জন্য আমাকে আমার স্কিল আরও ইম্প্রুভ করতে হবে যাতে সেম কোম্পানি বারবার আমার কাছে আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরাও এইভাবে স্টার্টিং করতে পারবে, ফ্রিল্যান্সিং করে মান্থলি 20,000 পর্যন্ত আর্নিং করতে পারবে খুবই ইজিলি, ঠিক আছে। এই ব্যাপারটা অনেকটা জটিলভাবে তোমরা নিচ্ছ হয়তো এখন, কিন্তু ব্যাপারটা আদৌ জটিল না, প্রথমত আমারও খুব একটা জটিল লেগেছিল। তোমাদেরকে প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, পরবর্তীতে আমি এই টাইপের একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি তোমাদের সাপোর্ট বেশি থেকে থাকে, যদি তোমাদের রেসপন্স বেশি থেকে থাকে যে হ্যাঁ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, বা এক কথায় বলতে পারো যে কীভাবে কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও থেকে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম এবং তোমরা কীভাবে আর্নিং করতে পারবে, কীভাবে পুরো প্রসেসটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য।